কুচবিহার জেলার দুই নং ব্লকের চকচকা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বরগিলা গ্রামে 455টি পরিবার আছে। সেই গ্রামেরই বাসিন্দা স্বপ্না দাস তার বাড়িতে পাখা নেই, ফলে দীর্ঘদিন ধরে তারা বিভিন্ন অসুবিধার মধ্যে জীবনযাপন করছে। বাড়ি থেকে দূরে মাঠে জঙ্গলে পায়খানা করতে যেতে হয়, অন্ধকার থাকতে যাওয়া লাগে, এই যে পোকা মাকড়ের ভয় থাকে, দিনের বেলা করার জন্য লোকজন থাকে, জল হয়, রোদি জল হয়, কষ্ট হয়ে যাওয়ার। এই ধরনের সমস্যা কদিন ধরে চলছে? 15-16 বছর আগে। আমি গবেষণা করে জানতে পারি চকচকা নির্মল গ্রাম পঞ্চায়েত 2007 সালে রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত। সেই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বরগিলা গ্রামে স্বপ্না দাসের মতো আরও অনেক পরিবারের পায়খানা নেই। পায়খানা না থাকার কারণে আপনাদের কী কী অসুবিধা হচ্ছে? আমাদের বাড়ির মেয়ে ছেলের অসুবিধা, সবারই বাচ্চা কাচ্চা সবারই অসুবিধা হচ্ছে। এখন মনে করো বর্ষার দিন আসছে, বর্ষার দিন খেতে খেতে মনে করো জল ঠল হয়ে কী করে যাবে। সমুদায়ের সাথে কথা বলে জানতে পারি তারা স্থানীয় গ্রাম পঞ্চায়েতকে জানিয়েছেন, কিন্তু তার পরিপ্রেক্ষিতে কিছু করা হয়নি। সমুদায় বলে অঞ্চল অফিস থেকে নাম লিখে নিয়ে গেছেন, কিন্তু 3 বছর হয়ে যাওয়ার পরেও এখনও কোনো ব্যবস্থা করা হয়নি। এই সমস্যার কথা কারো কাছে বলেছেন? হ্যাঁ, 3 বছর আগে লিখে নিয়ে গেছে, আর কিচ্ছু জানি ওই অঞ্চল থেকে আইসে লিখে নিয়ে গেছে, কোনো সাড়া পাইনি। আমি এই সমুদের একজন সাংবাদিক হিসাবে চকচকা গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রী বিনয় রায়ের সাথে দেখা করি এবং তাকে গ্রামবাসীদের সমস্যার কথা জানাই। বরগিলা গ্রামে স্যানিটেশন কাজ কতদূর পর্যন্ত হয়েছে? বরগিলা গ্রামে এখনও স্যানিটেশন যা পরিবার আছে 20% বাকি আছে। নির্মল ভারত অভিযানের মধ্য দিয়ে কর্মসূচি চলছে, সেই কর্মসূচি 2017 মধ্যে প্রত্যেকটা পরিবারই স্যানিটেশনের মাধ্যমেই হয়ে যাবে। আপনার কী দাবি? পায়খানা করে দিলে ভালো হয়, এই কী দাবি? আমার দাবি কি, একটা পায়খানা দিলে ভালো হইতো। সমুদায় চায় তাদের পায়খানা করে দেওয়ার ব্যবস্থা করলে তাদের মাঠে ঘাটে জঙ্গলে যেতে হবে না। এই সমস্যা সমাধানের জন্য চকচকা গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রী বিনয় রায় ফোন নাম্বার 9933548465। যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা এই নম্বরে ফোন করে বারবার অনুরোধ করুন। আমি বিকাশ বর্মন, পশ্চিমবঙ্গ কুচবিহার জেলা থেকে ইন্ডিয়া আনহার্ডের পক্ষে।